বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, সেই পার্বণেরই একটি হলো জামাই ষষ্ঠী। রাত পোহালেই অনুষ্ঠিত হবে জামাই ষষ্ঠী। বিগত দু বছর জামাই ষষ্ঠীর বাজারে বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা পরিস্থিতি। এবছর করোনা পরিস্থিতি কাটিয়ে জামাইয়ের পাতে মাছ মিষ্টি ও ফল দিতে বাজারে ব্যাগ নিয়ে হাজির শ্বশুর শাশুড়িরা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে স্টেশন বাজার বিসি রোডের বাজারগুলি জমে উঠেছে। আসলে জামাই ষষ্ঠীটা এবারে এগিয়ে রয়েছে বলে দিন সাতেকের পর লিচু আরো দাম বেড়ে যাবে, মানে শেষ হবে আর কি। কিসের কিসের দাম বেশি আছে তাহলে? ওই দুই বাজারে দেখা গেল ফলের দাম অন্য বছরের তুলনায় যথেষ্ট বেশি। লিচু ৮০ টাকা প্রতি কেজি, আম ৫০ থেকে ৮০ টাকা প্রতি কেজি, কাঁঠাল প্রতিটি ১০০ থেকে ১৫০ টাকা। বাজারে আমের পরিমাণ যথেষ্ট কম। এইরূপ বাজার মূল্যের ফলে শ্বশুরদের নাভিশ্বাস উঠেছে। অল্প বেড়েছে, মোটামুটি এমনি ঠিকই আছে, এমন কিছু বাড়েনি। সামনেই যে জামাই ষষ্ঠী, তারপরে এই যে ফলের বাজার, কতটা দাম বেড়ে থাকে এই সময়? আরও বেড়ে থাকে, এখন মোটামুটি ঠিকই আছে। মানে যে তুলনায় বাড়া উচিত সেই তুলনায় ঠিকই আছে নাকি? ঠিকই আছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।